প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছর 2021 সাল, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি পরিবারে তোমরা সবাইকে নিয়ে নিরাপদেই ছিলে এতদিন। আর আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস আবার শুরু করছি। বিগত ক্লাস আমাদের ছিল লেকচার 25, আমরা আজকে 26 শুরু করছি, সবাই 26 করব। আর আমরা আছি অধ্যায় 4, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই চ্যাপ্টারে বিগত ক্লাস, লাস্ট যে আমাদের ক্লাসটা ছিল, মানে লেকচার 25, সেখানে আমাদের সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান আমরা 4 নাম্বার করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি করব, সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 5। আজকে আমি একটা বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক দিয়ে তোমাদের ক্লাসটা শেষ করব। তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে ফলো করবে এবং সবার বই খাতা এবং অঙ্কের সমাধান করার জন্য যা যা লাগে সেগুলো নিয়ে প্রস্তুত থাকো। শুরুতেই আমরা এই লাস্ট যে অঙ্কটা আজকে করব, সেই অঙ্কের প্রশ্নটা আমরা একটু দেখি সবাই, এবং কোন বিষয়ের উপর অঙ্কটা আজকে আমরা করছি সেটা একটু খেয়াল করো। অবিলিকৃত শেয়ার মূলধন এবং অবলেখকের কমিশন সংক্রান্ত একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু অবিলিকৃত শেয়ার মূলধনের অঙ্ক করছি। বিগত যে অঙ্কগুলো করেছিলাম এরকম কোনো সমস্যা বা সমাধান আমরা করিনি। এটা বরিশাল বোর্ডে 2019 সালে এই অঙ্কটি এসেছে, সেই অঙ্কটা দিয়ে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো 5 নম্বর অঙ্কের যে প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি, দেখো, যমুনা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 3 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি তন্মধ্যে 2,60,000 শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করে এবং 2,50,000 শেয়ারের আবেদনপত্র পায়। শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয়। শেয়ার সমূহ জনসাধারণের নিকট বিক্রয়ের লক্ষ্যে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ 20,000 টাকা নগদ প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। এটুকু হচ্ছে আমাদের প্রশ্ন, যে যমুনা লিমিটেড 3 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে, মানে নামিক মূল্য হচ্ছে 10 টাকা করে, এবং এই 3 লাখ শেয়ার থেকে যমুনা লিমিটেড 2,60,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রি করবে এই বলে তারা ইস্যু করে, মানে বিবরণী পত্র প্রচার করে যে 2,60,000 শেয়ার তারা বিক্রি করতে পারবে, এবং সেগুলোর উপর ভিত্তি করে জনসাধারণ 2,50,000 শেয়ারের আবেদন পত্র জমা দেয়। অর্থাৎ যতগুলো শেয়ার ইস্যু করেছিল তার চেয়েও কোম্পানি কম আবেদনপত্র পায়, এবং যতগুলো আবেদনপত্র পায় যেহেতু কম পেয়েছে ততটুকুই তারা বন্টন করে। আর এই শেয়ার সমূহ যেহেতু এখানে অবলেখকের কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই কোম্পানি অবলেখক নিয়োগ করে এই শেয়ারগুলো বিক্রি করেছে জনসাধারণের নিকট, সেই সুবাদে অবলেখককে কমিশন বাবদ কোম্পানি 20,000 টাকা নগদ প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। এখন আমরা দেখি আমাদের করণীয়গুলো হচ্ছে, ক নাম্বার, অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করো। যেহেতু আমি শুরুতে বলেছি আজকে আমরা অবিলিকৃত শেয়ার মূলধন কেমন হতে পারে বা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব, তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ যতটুকু শেয়ার, মানে কোম্পানি মোট কতটুকু শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে সেখান থেকে কতগুলো শেয়ার বিলি করা হয়েছে সেটা বাদ রেখে যতটুকু বিলি করা হয়নি সেটাই হচ্ছে অবিলিকৃত শেয়ার। তাহলে অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। খ নাম্বার হচ্ছে, কোম্পানির বহিতে জাবেদা দাখিলা দেখাও। আমরা জাবেদার নিয়ম এতদিনে খুব ভালোভাবে শিখে গেছি, জাবেদা দিতে হবে আমাদের কোম্পানির বইতে। এবং গ নাম্বার, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে খ এবং গ আমাদের কাছে পরিচিত, আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলো করতে করতে। আর ক নাম্বারটা আজকে আমরা শিখব কিভাবে অবিলিকৃত শেয়ার মূলধন নির্ণয় করতে হয়। চলো তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। সমাধান ক আমরা একটু দেখি। সমাধান ক আমরা নির্ণয় করছি অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয়। আমাদের ক নাম্বার অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে যতটুকু শেয়ার আমাদের বিলি করা হয়নি সেই শেয়ারের মূলধন কত, অর্থাৎ মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ বলতে কিন্তু এখানে টাকাটা বোঝাচ্ছে, শেয়ার মূলধনের পরিমাণ, ঠিক আছে, আমাদের এটা টাকায় নির্ণয় করতে হবে। তাহলে অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে
অবিলিখিত শেয়ার কতটুকু আছে। তাহলে শুরুতে আমাদের দেখতে হবে অবিলিখিত শেয়ার কত আছে, তারপর তার টাকার পরিমাণটা নির্ণয় করব আমরা। তাহলে প্রথমে অবিলিখিত শেয়ার সমান সমান কোম্পানির মোট শেয়ার মাইনাস বিলিখিত শেয়ার। আমাদের এখানে অবিলিখিত শেয়ারের মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে অবিলিখিত শেয়ারের পরিমাণ নির্ণয় করি আমরা, যতটুকু শেয়ার আমাদের বিলি করা হয়নি। তাহলে মোট শেয়ার থেকে আমরা মোট বিলিখিত শেয়ারের পরিমাণটা বাদ দিলেই আমরা অবিলিখিত শেয়ারের পরিমাণ পেয়ে যাব। তাহলে অবিলিখিত শেয়ার সমান সমান কোম্পানির মোট শেয়ার মাইনাস বিলিখিত শেয়ার। কোম্পানির মোট শেয়ার আমাদের প্রশ্নে ছিল 3 লাখ শেয়ার, অর্থাৎ 3 লাখ শেয়ার নিয়ে কোম্পানি গঠিত হয়েছিল। সেখান থেকে জনগণ আবেদন করেছিল আমাদের 2,50,000 শেয়ারের। কোম্পানি ডিসাইড করেছিল 2,60,000 শেয়ার ইস্যু করে বিক্রি করবে, সেজন্য তারা ইস্যু করেছিল, কিন্তু জনগণ তার চেয়েও কম আবেদন করেছিল, 2,50,000 শেয়ারের আবেদন করেছিল। এবং সেই সাথেই প্রশ্নে বলা ছিল যে যতটুকু আবেদন করেছে ততটুকু শেয়ার যথারীতি বন্টিত হয়েছে। তাহলে বন্টিত হওয়া মানেই কিন্তু বিলি করা বা বিলি হওয়া, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের বিলিকৃত শেয়ারের পরিমাণ, এটা হচ্ছে মোট শেয়ারের পরিমাণ। তাহলে মোট শেয়ার থেকে বিলিকৃত শেয়ারটা আমরা বাদ দেই, 3 লাখ থেকে 2,50,000 শেয়ার বাদ দেই, আমাদের ফলাফল আসবে 50,000 শেয়ার বাকি থাকে, যেটুকু আমাদের বিলি করা হয়নি। অর্থাৎ 3 লাখ শেয়ার থেকে 2,50,000 শেয়ার বাদ দিলে আমাদের অবিলিকৃত শেয়ারের পরিমাণ আসে 50,000 শেয়ার। এটা কিন্তু শেয়ারের পরিমাণ, এটা মূলধনের পরিমাণ না। এখন আমরা দেখব এই 50,000 শেয়ারের শেয়ার মূলধন কত, অর্থাৎ অবিলিকৃত শেয়ার মূলধনটা কত। সুতরাং অবিলিকৃত শেয়ার মূলধন অবিলিকৃত শেয়ার গুণ প্রতি শেয়ারের অভিহিত মূল্য, অভিহিত মানে হচ্ছে নামিক মূল্য। আমাদের প্রশ্নে প্রতি শেয়ারের নামিক মূল্য কত ছিল, 10 টাকা, আর অবিলিকৃত শেয়ার আমরা কত পেয়েছি, 50,000 শেয়ার। তাহলে 50,000 শেয়ারকে আমরা 10 টাকা দিয়ে গুণ দেই, তাহলে যে পরিমাণটা আসবে সেটাই কিন্তু অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ। আমরা এই সমস্যাটা 1 মিনিটে সমাধান করে ফেলতে পারি যদি আমরা প্রশ্নটা ভালো করে বুঝি, কিন্তু যেহেতু এটা একটু নতুন, তোমাদের বোঝানোর স্বার্থে আমি একবার জায়গায় দুইবার, দুইবার জায়গায় তিনবার করে বুঝিয়ে দিচ্ছি, যেন তোমরা সঠিকভাবে ক্যালকুলেশনটা করতে পারো। তাহলে অবিলিকৃত শেয়ার মূলধন আমরা কিভাবে নির্ণয় করব, অবিলিকৃত শেয়ার আমরা যেটা পেলাম সেটাকে আমরা নামিক মূল্য দিয়ে গুণ করব। তাহলে 50,000 শেয়ার হচ্ছে অবিলিকৃত শেয়ার, আমরা নামিক মূল্য হচ্ছে 10 টাকা, 50,000-কে 10 টাকা দিয়ে গুণ করলে আমাদের অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত টাকা আসে, 5 লাখ টাকা। 5 লাখ টাকা হচ্ছে আমাদের অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ। আশা করি সবাই তোমরা ক নম্বরটা বুঝতে পেরেছো। প্রথমে তাহলে আমাদের অবিলিকৃত শেয়ারটা আমরা আগে নির্ণয় করব, যতটুকু শেয়ার বিলি করা হয়নি বা বন্টন করা হয়নি। কিভাবে বের করব, মোট কতটুকু শেয়ার কোম্পানির আছে তা থেকে কতটুকু শেয়ার তারা বিক্রি করেছে বা বিলি করেছে সেটা বাদ দিলে অবিক্রিত বা অবিলিকৃত শেয়ার আমরা পেয়ে যাব। সেই শেয়ারকে, অবিলিকৃত শেয়ারকে আমরা নামিক মূল্য দিয়ে গুণ করলেই আমরা অবিলিকৃত শেয়ারের মূলধনের পরিমাণটা পেয়ে যাব। চলো এখন আমরা খ নাম্বারের সমাধানে যাই। খ নাম্বারে আমাদের জাবেদা করতে বলা হয়েছে। সমাধান খ একটু দেখি। সমাধান খতে আমরা জাবেদা করছি এখন। সবাই তোমরা জাবেদার ছক এঁকেছো নিশ্চয়ই। জাবেদার ছক আমরা করতে পারি তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। টাকাগুলো আমি বোঝানোর সময় বসাবো তোমাদের বুঝিয়ে বুঝিয়ে। প্রথমে আমরা জাবেদের শিরোনাম দেই, যমুনা লিমিটেড। আমাদের প্রশ্নে দেয়া ছিল কোম্পানির নাম হচ্ছে যমুনা লিমিটেড, তারপর জাবেদা দাখিলা। আমরা জাবেদা শুরু করি। আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে প্রথম যে জাবেদাটা দেয় সেটা হচ্ছে শেয়ার আবেদনের অর্থ পাওয়ার জাবেদা। যেহেতু জনগণ শেয়ার আবেদনের সাথে অর্থ জমা দেয় এবং সেটা ব্যাংক হিসাবের মাধ্যমে করতে হয়, তাই আমরা এখানে শেয়ার আবেদনের অর্থ পাওয়ার জাবেদাটা কিভাবে দেই, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা আমাদের মুখস্থ হয়ে গেছে অঙ্ক করতে করতে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আমরা কতগুলো শেয়ার আবেদনের সাথে অর্থ পেয়েছি, জনগণ কতগুলো শেয়ার আবেদন জমা দিয়েছে। প্রশ্নে দেয়া ছিল 2,50,000 শেয়ার আবেদন পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে 2,50,000 শেয়ারের আবেদন যখন পাওয়া যায় এবং শেয়ারের নামিক মূল্য যদি সেখানে 10 টাকা হয়, তাহলে শেয়ার আবেদনের অর্থ আমাদের কত টাকা আসে, 2,50,000-কে তোমরা 10 দিয়ে গুণ করো, দেখো তোমাদের 25 লাখ টাকা আসবে। তাহলে
আমাদের শেয়ার আবেদনের অর্থ আমরা পেয়েছি ব্যাংক হিসাবের মাধ্যমে 25 লাখ টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 25 লাখ, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 25 লাখ টাকা। নিশ্চয় লিখেছো সবাই খাতায়। এরপরে আমাদের যে জাবেদাটা থাকে নর্মালি, যদি প্রশ্নে অতিরিক্ত আবেদনের কথা বলা থাকতো আমরা এখানে অতিরিক্ত আবেদনটা ফেরত দিতাম। যেহেতু আমাদের অতিরিক্ত আবেদন তো আসেইনি, বরঞ্চ যতটুকু ইস্যু করেছিলাম তার চেয়েও কম আবেদন জমা পড়েছে, তাহলে এখানে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। যতটুকু আমরা আবেদন পেয়েছি ততটুকুই আমরা বিলি করব বা বন্টন করব। তাহলে এখন আমাদের করণীয় কি, ফেরত দেওয়ার পর আমরা যে জাবেদাটা নর্মালি করি অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিয়ে আমরা তারপর যেটা করি সেটা হচ্ছে শেয়ার আবেদনের টাকাটা আমরা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করি। এখানে যেহেতু আমাদের ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই, কোনো ঝামেলা নেই, তাহলে যতটুকু আবেদন পেয়েছি ততটুকুই আমরা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করে দেব। তাহলে শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরের জাবেদাটা কি হয়, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যতটুকু আবেদন পেয়েছি ততটুকুই আমরা শেয়ার মূলধন হিসাবে নিয়ে যাব, কারণ এখানে আমরা কম আবেদন পেয়েছি, ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পেয়েছি ততটুকুই আমরা বিলি করব বা বন্টন করব। তাহলে মূলধন হিসাবে আমরা এই টাকাটাই লিখব, শেয়ার আবেদন হিসাব ডেবিট 25 লাখ টাকা এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 25 লাখ টাকা। আমরা প্রত্যেকটা জাবেদার সাথে ব্যাখ্যা সঠিকভাবে দিব। দেখো প্রথম জাবেদায় দিয়েছি প্রতি শেয়ার 10 টাকা করে 2,50,000 শেয়ার আবেদনের অর্থ প্রাপ্তি। এটা আমরা যখন আবেদনের অর্থ পেয়েছি তখন আমরা ব্যাখ্যাটা দিয়েছি। এই ব্যাখ্যাটা সঠিক থাকলে আমাদের টাকার অ্যামাউন্টটা কিন্তু সঠিক বসবে, আমরা সেটা সবাই বুঝতে পারি। দ্বিতীয় জাবেদাটা আমরা কি করেছি, যতটুকু আবেদন পেয়েছি সেই আবেদনের অর্থটা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করেছি, শেয়ার আবেদন হিসাব ডেবিট 25 লাখ টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 25 লাখ টাকা। আর ব্যাখ্যাটা কি দিব আমরা, 2,50,000 শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। এরপরে যে জাবেদাটা আমাদের নর্মালি আসার কথা বিগত যে অঙ্কগুলোতে তোমরা করেছো, যদি শেয়ার বিক্রির ক্ষেত্রে অবলেখক নিয়োগ করা হয় সেক্ষেত্রে অবলেখকের কমিশনের জাবেদাটা আসে নর্মালি। বিগত যে অঙ্কগুলো করেছি দু একটা অঙ্কে আমাদের অবলেখকের কমিশন ছিল, সেখানে আমাদের বলা থাকতো যে কোম্পানি অবলেখককে শেয়ার প্রতি এত পয়সা করে বা 0.1 টাকা করে, মানে প্রতি শেয়ারে কত টাকা করে অবলেখক কমিশন পাচ্ছে, শেয়ার প্রতি একটা অ্যামাউন্ট দেয়া থাকতো। তখন আমরা কি করতাম, বিলিকৃত শেয়ারকে ওই প্রত্যেক শেয়ারের কমিশনের টাকাটা দিয়ে গুণ করে একটা মোট অ্যামাউন্ট বসাতাম অবলেখকের কমিশন হিসাবে। কিন্তু এই অঙ্কে শেয়ার প্রতি অবলেখকের কমিশনের কথা বলা নেই, মোট একটা অ্যামাউন্ট দেয়া আছে 20,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা শেয়ার প্রতি অবলেখক কত করে কমিশন পাচ্ছে সেটা আমাদের জানার কোনো স্কোপ এখানে দেখানো হয়নি, তাই আমরা 20,000 টাকাকেই মোট অবলেখকের কমিশন হিসাবে ধরবো। তবে তার আগে একটা কথা তোমাদের জানা দরকার, এরকম এই অঙ্কটা আজকে তোমাদের জন্য পুরোপুরি নতুন। যদি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পায়, অর্থাৎ এই অঙ্কে কোম্পানি 2,60,000 শেয়ার ইস্যু করেছিল কিন্তু আবেদন পেয়েছে 2,50,000 শেয়ারের, অর্থাৎ কম আবেদন পেয়েছে, তাহলে কোম্পানি যখন কম আবেদন পায় সেই ক্ষেত্রে কোম্পানি যদি শেয়ার বিক্রির জন্য অবলেখক নিয়োগ করে, তবে মনে রাখবে অবলেখক নিয়োগ করা হলেই কম আবেদনের ক্ষেত্রে যতটুকু শেয়ার অবিক্রিত অবস্থায় পড়ে থাকে বা বিলি করা হচ্ছে না, যেমন 2,60,000 শেয়ার ইস্যু করেছিল, 2,50,000 শেয়ার কোম্পানি বিলি করেছে, তাহলে কতটুকু শেয়ার এখানে বিলি হচ্ছে না, ইস্যুকৃত শেয়ারের চেয়ে কতটুকু শেয়ার এখানে কম বিলি হচ্ছে বলো। 2,60,000 থেকে 2,50,000 শেয়ার তোমরা বাদ দাও, 10,000 শেয়ার কিন্তু এখানে বিলি হচ্ছে না বা বিক্রি হচ্ছে না অথবা বন্টন হচ্ছে না। তাহলে অবলেখক যখন নিয়োগ করা হয় তখন সেভাবে অবলেখকের একটা কাজ থাকে যে যতটুকু শেয়ার অবন্টিত বা অবিলিকৃত অবস্থায় পড়ে থাকবে ততটুকু শেয়ার কিন্তু অবলেখক কিনে নিবে। এটা প্রশ্নে কিন্তু বলা থাকে না, তোমাদের সেটা বুঝে নিতে হবে যে ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পেলে ওই কম অংশটুকু অবলেখক কিনে নেয়, এটা হচ্ছে নিয়ম, এটা তোমাদের জানতে হবে। এটা কোনো প্রশ্নে বলে দেওয়া থাকবে না যে অবন্টিত শেয়ার অবলেখক কিনে নিল, এটা বলা থাকে না, এটা বুঝে নিতে হয়। তাহলে এক্ষেত্রে যতটুকু শেয়ার আমাদের অবন্টিত অবস্থায় আছে, অর্থাৎ ইস্যু করেছিল কোম্পানি 2,60,000 শেয়ার, বিলি করেছে 2,50,000 শেয়ার,
অবন্টিত আছে 10,000 শেয়ার। এই 10,000 শেয়ার কিন্তু অবলেখক কিনে নিবে, এটা অবলেখক নিয়োগ করা হলে অবলেখকের দায়িত্ব। এটা কোনো শেয়ার অবিক্রিত অবস্থায় পড়ে থাকলে তাকে কিনে নিতে হবে এবং সেই সুবাদেও সে কমিশন পাবে। প্রথমে সে যতটুকু জনসাধারণের মধ্যে বিলি করছে বা বন্টন করছে অবলেখক, সেটার জন্য তো কমিশন পাই। যখন সে নিজে কিনে নেয় কোনো শেয়ার, সেটার জন্য কিন্তু সেই হারেই কমিশন পায়। এখানে যেহেতু মোট 20,000 টাকার কথাই অবলেখকের কমিশনের কথা বলা আছে, তাই আলাদা করে আর আমরা দুইবার অবলেখকের কমিশন দেখাচ্ছি না। তবে এটা আমাদের দেখাতে হবে যে অবন্টিত বা অবিলিকৃত 10,000 শেয়ার অবলেখক কিনে নিল, এটার একটা জাবেদ আমাদের দেখাতে হবে। এবং সেক্ষেত্রে জাবেদাটা হয় এরকম, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে কিন্তু জনগণের কাছে ইস্যু করে আবেদন পাচ্ছে এরকম কোনো ঘটনা নেই যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তারপর আবার শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অবলেখক কেনার ক্ষেত্রে এরকম কোনো জাবেদা দিতে হয় না, সরাসরি অবলেখক ব্যাংকে টাকাটা জমা দেয় এবং সেই টাকাটা কোথায় যায়, শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হয়ে যায়। তাহলে নামিক মূল্য হচ্ছে শেয়ারের, প্রত্যেকটা শেয়ারের 10 টাকা করে, এবং অবন্টিত শেয়ার হচ্ছে 10,000 শেয়ার এই অঙ্কের জন্য। তাহলে 10,000 শেয়ার যদি 10 টাকা করে অবলেখক কিনে নেয়, তাহলে ব্যাংকে কত টাকা আসছে? কোম্পানির ব্যাংকে ব্যাংক হিসাব ডেবিট, এখানে অবিক্রিত 10,000 শেয়ার অবলেখক ক্রয় করলো। তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে আমাদের 10 টাকা, 10,000 শেয়ার 10 টাকা করে হলে আমাদের টাকা আসে 1 লাখ, ঠিক আছে, 1 লাখ শেয়ার। তাহলে 10,000 শেয়ার যদি অবলেখক ক্রয় করে, আমাদের এখানে টাকাটা আসে 1 লাখ টাকা, আর সেই টাকাটাই আমাদের সরাসরি একই জাবেদায় আমরা দেখিয়ে দেই যে শেয়ার মূলধন হিসাবে সেই টাকাটা স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে সেখানে আমাদের শেয়ার মূলধন হিসাব ক্রেডিট দেখাতে হবে এবং টাকাটা দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি আজকে যেহেতু এই জাবেদাটা তোমাদের জন্য নতুন, কখনো আর এটা তোমাদের ভুল হবে না আমার বিশ্বাস, যে যখন ইস্যুকৃত শেয়ারের চেয়ে কোম্পানি কম আবেদন পায়, তাহলে কম আবেদনের সম্পূর্ণই কোম্পানি আবেদন যতটুকু পায় ততটুকু তো বিলি করবেই, এবং সেক্ষেত্রে যদি অবলেখক নিয়োগ করা হয়, তাহলে অবলেখক কি করে, অবন্টিত বা অবিক্রিত শেয়ারটুকু কিনে নেয়। আবেদনকৃত শেয়ারগুলো বিক্রি করা বা বিলি করার পর যতটুকু পড়ে থাকে, ইস্যুকৃত শেয়ারের যতটুকু অংশ পড়ে থাকে, ততটুকু শেয়ার অবলেখক কিনে নেয়, এবং সেটার জন্য কিন্তু যদি কমিশনের কথা বলা থাকে অবলেখককে কমিশন দিতে হয়। এখানে যেহেতু শেয়ার প্রতি অবলেখকের কমিশন দেয়া নেই, তাই আলাদাভাবে আমরা 10,000-এর জন্য কমিশন নির্ণয় করে দেখালাম না। আর অবলেখকের কমিশন জাবেদা কিভাবে দিতে হয় আমরা সবাই জানি, অবলেখকের কমিশন একটা খরচ, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি এই বিলিকৃত শেয়ারের জন্য কমিশন আমরা দিতাম, সেক্ষেত্রে আমরা দেখাতাম অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সেটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শেয়ার প্রতি যদি দেয়া থাকতো, আবার সে যে কিনে নিচ্ছে সেটার জন্য আবার আরেকটা, এই 10,000 শেয়ারের জন্য আরেকটা কমিশনের অ্যামাউন্ট আমাদের দেখাতে হতো। কিন্তু এখানে যেহেতু 20,000 টাকার কথাই একবারে বলা আছে অবলেখকের কমিশন, তাহলে আমরা এখন লাস্ট জাবেদাটা দিব, অবলেখকের কমিশনের জাবেদা। আমরা তাহলে প্রথম তিনটা জাবেদা নিশ্চয় বুঝতে পেরেছি, এই দুইটা জাবেদা নিয়ে আমাদের কারো কোনো ঝামেলা নেই। আমি জানি যতটুকু আবেদন পেয়েছি ততটুকুই আমরা বিলি করেছি, সেটাই আমরা শেয়ার মূলধন হিসেবে স্থানান্তর করেছি, আর যেহেতু অবলেখক নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে অবিলিকৃত শেয়ারটুকু অবলেখক কিনে নিয়েছে, আর অবলেখক কিনে নিলে জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ারের নামিক মূল্য দিয়েই হবে। আর যদি অবহার অধিহার থাকে সেক্ষেত্রে নর্মালি অবহার অধিহারের জাবেদা যেরকম হয়, ব্যাংক হিসাব দেওয়ার পর অধিহার বা অবহারের মূল্যটা দেখাতে হয়, তারপর সেটাকে শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করতে হয়। এরকম তোমরা তোমাদের বইতে উদাহরণে পাবে, 2 নম্বর বা 3 নম্বর অথবা 4 নম্বর, এরকম 1 থেকে 10-এর মধ্যে তোমরা উদাহরণ, তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের উদাহরণগুলো দেখবে, সেখানে যে অধিহার বা অবহারে যখন শেয়ার ইস্যু করা হয়েছে, কম আবেদন পাওয়া গেছে, সেক্ষেত্রে অবলেখক নিয়োগ করা হলে অবলেখক কিনে নিচ্ছে শেয়ারগুলো, সেক্ষেত্রে কিভাবে জাবেদা দিতে হয়, এরকম উদাহরণগুলো তোমরা দেখবে। এখন আমরা লাস্টের জাবেদাটা দিব, অবলেখকের কমিশনের জাবেদা। সেটা আমি প্রথম জাবেদাটা মুছে জাবেদাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, লাস্টের জাবেদাটা অবলেখকের কমিশন হিসাব। এখানে আমাদের আসবে, তোমরা সবাই লিখো অবলেখকের কমিশনের জাবেদাটা কিভাবে দিতে হয়। অবলেখকের কমিশন হিসাব ডেবিট, এই লাস্টের জাবেদাটা এখানে আমরা দিচ্ছি,
অবলেখকের কমিশন হিসাব ডেবিট, আমাদের 20,000 টাকার কথা বলা আছে, আমরা 20,000 টাকাই দিব, আমাদের আর নির্ণয় করার ঝামেলা নেই, 20,000 টাকা প্রশ্নেই বলা ছিল। আর আমরা সব লেনদেন করি কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 টাকা, ঠিক আছে, আমরা 20,000 টাকা লিখবো। তাহলে আমরা ব্যাখ্যাটা কি লিখবো? অবলেখকের কমিশন প্রদান করা হলো, আমাদের এই চারটাই যাবে দা, আমরা এই অঙ্কের জন্য এই 4 নাম্বার যাবে তাটা দিয়ে পুরো ছকটা আমরা কি করে দিব, এখন ক্লোজ করে দিব, ঠিক আছে। আশা করি তোমরা এই জাবেদাটা সবাই বুঝতে পেরেছো, যদি না বোঝো বইয়ের 2-1টা উদাহরণ দেখবে, আগের অঙ্কগুলো দেখবে, সেই হিসাবে তোমাদের জাবেদা করাটাও সহজ হয়ে যাবে, এই চ্যাপ্টার অঙ্কগুলো প্র্যাকটিস করাও ঝামেলা মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আমাদের জাবেদা শেষ হলে আমরা কি করব, সম্পূর্ণ ছকটা ক্লোজ করে দিব। তো আশা করি তোমরা সমাধান খটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আমরা জাবেদা করেছি, 4টা জাবেদা হয়েছে। এখন আমরা গ নাম্বার সমাধানে চলে যাই। গ নাম্বার আমাদের কি করতে বলেছে? কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। আমরা গ নাম্বার সমাধানে যাই, আমরা আর্থিক অবস্থার বিবরণী করব এখন। শুরুতে শিরোনামটা দিয়ে নেই, যমুনা লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী, এবং যেহেতু তারিখ দেয়া নেই তাই আমাদের শুধু তারিখের ঘরটা এইভাবে দিতে হবে, এত সালের এত তারিখে প্রস্তুতকৃত বা প্রস্তুত। আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রথম অংশে থাকে পরিসম্পদ, সেখানে এই অঙ্কে আমাদের আছে চলতি সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা ইচ্ছা করলে আলাদাভাবে গণনা বা টিকায় ব্যাংক হিসাবের খতিয়ান করে নিতে পারতাম, আবার খতিয়ান না করেও আমরা জাবেদা দেখে মুখে মুখে বা ক্যালকুলেটরেও সরাসরি হিসাব করে ফেলতে পারি। চলতি সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের কত আছে, তোমরা একটু জাবেদা থেকে দেখো। আমাদের প্রথম জাবেদায় শেয়ার আবেদনের সাথে আমরা অর্থ পেয়েছিলাম 25 লাখ, তাহলে শেয়ার আবেদনে সেখানে ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল, তাই আমি 25 লাখ প্লাস রেখেছি। তারপর আরেকটা প্লাস আছে আমাদের, অবলেখক যখন শেয়ারগুলো কিনে নিয়েছিল 10,000 শেয়ার, অবিক্রিত শেয়ার যেটা, সেক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, সেখানে আমাদের 1 লাখ টাকা আমরা পেয়েছিলাম। তাহলে 25 লাখ আর 1 লাখ, দুইটা ডেবিট হয়েছিল, আমরা যোগ করছি এখানে, 25 লাখ আর 1 লাখ আসে আমাদের 26 লাখ। আর অবলেখকের কমিশন দিয়েছি আমরা 20,000, সেখানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল, তাই আমরা মাইনাস করছি 20,000 টাকা, যেহেতু ক্রেডিট হয়েছিল। তাহলে 25 লাখ আর 1 লাখ 26 লাখ, সেখান থেকে আমরা 20,000 টাকা মাইনাস করছি, আমাদের আসে 25,80,000 টাকা। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে দেখতে পারো, আর এইভাবে যদি না বোঝো তাহলে জাবেদা দেখে খতিয়ান করো নিজেরা, তখন দেখবে তোমাদের ব্যালেন্স 25,80,000 টাকাই আসবে, ডেবিট ব্যালেন্স, মানে ব্যালেন্স বিটিটা ডেবিট দিকে আসবে 25,80,000, সেটাই ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমাদের চলতি সম্পদ আমরা পেয়ে গেছি, ব্যাংক জমার উদ্বৃত্ত জাবেদা দেখে আমরা করলাম 25,80,000 টাকা। এছাড়া আমাদের সম্পদ অংশে আরেকটা বিষয় আসবে, অসমন্বিত খরচাদি, যেটা হচ্ছে অবলেখকের কমিশন। শেয়ার অবহারও আসে, কিন্তু এই অঙ্কে অবহার নেই, আমাদের শুধুমাত্র অবলেখকের কমিশন আছে 20,000 টাকা, ঠিক আছে। এই 20,000 টাকা এটা হচ্ছে অবলেখকের কমিশন, এটা অবলেখকের কমিশন 20,000, আর কোনো সম্পদ এই অঙ্কে নেই। তাহলে আমরা যোগ করে দিই 25,80,000 আর 20,000, 26 লাখ টাকা, তোমরা যোগ করতে পেরেছো, মুখে মুখে যোগ করলে হয়ে যাবে, 25,80,000 আর 20,000, আমাদের মোট অ্যামাউন্ট আসে, সম্পদের অ্যামাউন্ট 26 লাখ টাকা। আমরা কি লিখবো? মোট সম্পদ 26 লাখ টাকা, আমরা ক্লোজ করে দেব। আমরা এখানে টাকার কলামে টাকা কথাটা লিখবো, আমার লিখতে পারিনি তখন, তোমরা লিখে নিবে, অবশ্যই টাকা কথাটা উল্লেখ করে নিবে। এবং সম্পদের অংশ আমরা কত পাচ্ছি? মোট সম্পদ 26 লাখ টাকা। এখন আমাদের দ্বিতীয় অংশ কি? শেয়ার মালিকদের সত্য ও দায়। আমাদের শেয়ার মালিকদের সত্য ও দায় কিন্তু সম্পদের সমান হতে হবে, আমরা দেখি। শেয়ার মূলধন, আমাদের প্রথমে শেয়ার মূলধন দিয়ে শুরু করতে হয়, অনুমোদিত মূলধন থাকে প্রথম মূলধন। অনুমোদিত মূলধন, আমাদের কতগুলো শেয়ার ছিল অনুমোদিত শেয়ার? 3 লাখ শেয়ার, প্রতিটি 10 টাকা করে। তাহলে 3 লাখ শেয়ার যদি 10 টাকা করে হয়, অ্যামাউন্ট কত আসে? 30 লাখ টাকা।
তোমরা টাকা লেখার ব্যাপারে, শূন্য দেওয়ার ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবে এই চ্যাপ্টারে। আবারও বলছি, তাহলে 30 লাখ টাকা এবং অনুমোদিত মূলধনের টাকা ক্লোজ রাখতে হয়। দুইটা দাগ দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এরপর আমাদের আসে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। যদি সবগুলো মূলধনের পরিমাণ একই থাকে বা শেয়ারের পরিমাণ একই থাকে, তাহলে আমরা এক লাইনেই একবারে লিখে দিতে পারি, এবং যেখানে আদায়কৃত কথাটা থাকবে সেখান থেকে আমাদের টাকার অ্যামাউন্টটা কিন্তু ওপেন থাকবে। তাহলে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন 2,60,000 শেয়ার, প্রতিটি 10 টাকা করে। কোম্পানি কিন্তু ইস্যু করেছিল 2,60,000 শেয়ার, সেখান থেকে বিলি করেছে বা বন্টন করেছে কিন্তু 2,50,000 শেয়ার। তাহলে আমরা এখানে 2,60,000 কেন লিখলাম? ওই যে 10,000 শেয়ার অবলেখক কিনে নিয়েছে, তাহলে তার কোনো অবন্টিত শেয়ার নেই। তাহলে টোটালি 2,60,000 শেয়ার কিন্তু বন্টিত হয়ে গেছে। অবলেখক কিনেছে 10,000 শেয়ার আর জনসাধারণ কিনেছে 2,50,000 শেয়ার। টোটাল হচ্ছে 2,60,000 শেয়ার কোম্পানি কি করেছে? বিলি করে একদম টাকাটা আদায় করতে পেরেছে। তাহলে 2,60,000 শেয়ার প্রতিটি 10 টাকা করে কত টাকা আসে? 26 লাখ টাকা। আমাদের এখানে শেয়ার মালিকদের সত্য ও দায় অংশে আর কোনো ফিগার নেই, এখানে অধিয়ার নেই বা অন্য কোনো অ্যামাউন্ট নেই যেটা আমরা লিখতে পারবো। তাহলে এই 26 লাখকে আমরা যোগ করে নামাবো, তাহলে এখানে আমাদের আসে 26 লাখ ফলাফল। তাহলে মোট শেয়ার মালিকদের সত্য ও দায় 26 লাখ টাকা। তাহলে মোট সম্পদও 26 লাখ, মোট শেয়ার মালিকদের সত্য ও দায়ও কিন্তু 26 লাখ, দুটো অ্যামাউন্টই সমান হয়ে গেছে। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটাও কিন্তু সঠিকভাবে আমরা করতে পেরেছি। তো নিশ্চয়ই স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বারের যে সমাধান। ক নাম্বারটাই শুধু আজকে শেখার ছিল, এবং খ আর গতে খ নাম্বারে একটা জাবেদা তোমাদের জন্য নতুন ছিল এই অঙ্কে, যেটা অবলেখক অবিক্রিত শেয়ারগুলো যখন কিনে নেয় তখন জাবেদা কি হয় সেটা একটা নতুন বিষয় ছিল। এবং চলতি সম্পদ যে ব্যাংক জমার উদ্বৃত্ত, ক্ষতি আর না করেও কিভাবে করা যায়, এরকম মনে হয় প্রিভিয়াস কোনো অঙ্ক তো আমি করিয়েছি, আজকে আবার করছি। ক্ষতি আর না করেও ব্যাংক জমার উদ্বৃত্ত জাবেদা দেখে করা যায় সেটাও আমরা শিখলাম। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আশা করি আর সমস্যা হবে না তোমাদের। আর এই চ্যাপ্টারের আজকে যেহেতু এটা লাস্ট অঙ্ক এবং এটা একটা বোর্ডের অঙ্ক, তোমাদের বলেছি শুরুতে, তো এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের নিউ এডিশন যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা যে বের হয়েছে 2020 সালে, যেটা এডিশন, সেখানে দেখবে তোমাদের উদাহরণের মধ্যে 2019 সালের বোর্ডের অঙ্কগুলো দেয়া আছে সমাধান করে, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিসে রাখবে, তোমাদের জন্য সেটা খুব হেল্পফুল হবে। তো আমার বিশ্বাস এই চ্যাপ্টারের অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এবং নির্ভুলভাবে অ্যান্সার করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, অধ্যায় 5, যেটা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। ঠিক আছে, আমরা ওই অধ্যায় থেকে প্রাথমিক কিছু থিওরি পড়ে রাখবো, যেন ক্লাস যখন শুরু হবে, পরবর্তী লেকচার যখন আমরা শুরু করব, সেই অধ্যায় আমরা কিছুটা বুঝতে পারি, ধারণা নিয়ে আমি যখন বুঝাবো তোমরা যেন বুঝতে পারো, শুরু কিছু প্রাথমিক ধারণা তোমরা নিয়ে রাখবে থিওরিটিক্যাল বিষয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আবার তোমাদের সাথে পরবর্তী লেকচারে কথা হবে। ধন্যবাদ সবাইকে।